গুড মর্নিং वेलकम ব্যাক ওয়ান্স এগেইন টু ইওর ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি WBB কনস্টেবল মেইন যে এক্সামিনেশন তোমরা জানো যে মে মাসের শেষ বা জুন মাসের ফার্স্ট উইকে মোটামুটি এক্সপেক্টেড ডেট বলতে পারো যে জুন মাসের ফার্স্ট উইক বা হচ্ছে মে এর শেষের দিকে বা মেয়ের এন্ডেও হতে পারে তাই হাতে আমাদের আর বেশি সময় নেই যদি বলতে যাও তাহলে হয়তো 40 থেকে 45 দিন হয়তো টাইম পাওয়া যাবে এই কারণে যেন খুব জোর কথা আমাদের প্রিপারেশন শুরু করতে হবে তার আগে একটা কথা বলে নিই যে এসআই বা ওয়ারলেসের কাট অফ ব্যাপারে যে সমস্ত ভিডিও বা যে সমস্ত কথাগুলো বলেছিলাম এতে আমি যেটা বুঝেছি সেটা তোমাদের তো উদ্বিগ্নতাও বাড়ছে এবং সেই সঙ্গে আমার পার্সোনাল আমার ব্যক্তিগত জীবনে ব্যাঘাত ঘটছে এই কারণের জন্য সবাইকে অনুরোধ করব যে কাট অফ ফাট এই ব্যাপার নিয়ে কেউ বেশি আমাকে ডিস্টার্ব করো না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট আসছে তোমরা অবশ্যই সেখানে ফলো করো মানে অফিসিয়াল ওয়েবসাইট আসবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে আর একটা জিনিস এটাই বলবো যে যারা আমার উপরে দোষারোপ করছো বা অনেকে অনেকদিন থেকে চ্যানেল ফলো করছো একটা জিনিস বলো তো যে এতদিন পর্যন্ত যে সমস্ত কথাগুলো বলা হয়েছিল সবই কি ভুল বলা হয়েছিল যদি হয়ে থাকে তাহলে বিশ্বাস করা দরকার নেই আর একটা জিনিস আমার চ্যানেলের নাম পরীক্ষা প্রস্তুতি অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার প্রস্তুতি প্রিপারেশনটাই করানো হয় তো সবাই বেশিরভাগ দেখছি কাট অফ কাট অফ এইসব না ভেঙে পড়াশোনাটা ঠিকঠাক করে করে যাও তো দেখো ডাব্লিউপি কনস্টেবল মেন ঠিক আছে আমি প্রত্যেকটা সিলেবাস প্রত্যেকটা যে চারটে তোমাদের আছে জি ম্যাথ রিজনিং ইংলিশ চারটে সিলেবাসের চার দিন আলাদা আলাদা করে বলবো আজকে ইংলিশ সিলেবাসটার উপরে আলোচনা করবো ডিসকাস করব তো ডাব্লিউপি বোর্ড এমনই একটা বোর্ড জানো যে এও তাও বরং কি থাকে যে এই বছর যা যা সিলেবাস ওদের নির্দিষ্ট করা থাকে সেই সিলেবাসগুলোই আসে কিন্তু এখানে কোনো স্পেসিফাই করা থাকে না যে এই জিনিসটাই আসবে তবে ইংলিশে যত ধরনের টপিক হয় সবগুলো আমি লিখে রেখেছি এইগুলো করলে পরে তুমি অবশ্যই পরীক্ষায় কমন পাবে এক নম্বর হচ্ছে যে কি সিনোনি ম্যান্টোনিম সিনোনি ম্যান্টোনিম আবার এমন হয়েছিল যে মনে হয় আবগাড়ি পরীক্ষাতে যেমন একটা আসেও তবুও বলা যায় না সিনোনিমেন্টেনিয়ামটা ভীষণ যে যেকোনো পরীক্ষায় বেশি না হলে হয়তো একটা দুটো চলে আসবে দুই নম্বর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিভাবে সিনোনি মেন্টেনিয়াম করবে সেই ব্যাপারটা আমি পরে আসছি আগে সিলেবাসটা বলে দিচ্ছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ দুই নম্বর হচ্ছে ইডিয়ামেন ফ্রেজ এখানে মোটামুটি একশো দেড়শোটা লিস্ট করলে পরে কমন পেয়ে যাবে কারেক্ট স্পেল্ট শুদ্ধ বানান এটাও কিভাবে পড়বে পরে আসছি সাফিক্স প্রেফিক্স কিভাবে করবে আচ্ছা কারেক্ট এখনই বলে দিই কারেক্ট স্পেল এই বানানটা করার নিয়ম হচ্ছে দেখবে যে বানানগুলো বেশি ভুল হয় তুমি যে কোনো একটা অথেন্টিক বই নিয়ে নিতে পারো বিশেষ করে যেগুলো সেন্ট্রাল এক্সামিনেশনের জন্য যে বইগুলো পাওয়া যায় কিরণের বা অরিহান্তের বা ওই সমস্ত যে বইগুলো তো থাকে তো ওই যে ইম্পর্টেন্ট যে টানানগুলো আছে সে রকম প্র্যাকটিস করলেই হবে ওর মধ্যে আশা করি কমন পেয়ে যাবে তো সেইগুলো কি করবে সব সময় লিখে লিখে প্র্যাকটিস করবে তার কারণ কি হয় যখন চারটে অপশন তোমাকে দিয়ে দেওয়া হয় কারেক্ট ওয়ার্ডের ক্ষেত্রে এবার চারটে অপশানের মধ্যে তোমার কন্ডকল লাগবে কিন্তু আমি কথাতে ধরলাম ধরো একটা ওয়ার্ড হচ্ছে গ্যারেন্টি ধরো একটা বানান আছে যে গ্যারেন্টি স্পেলিংটা কি হবে তো তুমি আগে থেকে সঠিক বানানটাই মুখস্ত করে যাবে মানে কোনটা ভুল বানান কি মুখস্ত করা যাবে না যে শুদ্ধ বানান যে লিস্টে দেওয়া থাকবে তুমি সঠিক বানানটাই মুখস্ত করে যাবে বা লেখা প্র্যাকটিস করবে তো পরীক্ষার হলে কোশ্চেনের পাশে গ্যারেন্টি বানান জিইউ এ আর এ এন টি ডবল ই তুমি একবার কি করবে যে এখানে লিখে নেবে তাহলে দেখবে লেখার সময় তুমি যদি লিখে লিখে প্র্যাকটিস করো দেখবে পরীক্ষাটা সঠিক বানানটাই মনে পড়বে এবং মিলিয়ে মিলিয়ে দেখে নেবে যে কোন অপশানটাতে আছে কিন্তু এটাই যদি চেঞ্জ করে দেওয়া থাকে হয়তো যেমন থাকবে জিইউ আর এন টি ওয়াই তারপরে হচ্ছে জি ইউ আর এন টি ই অর্থাৎ জি এর পরে যে এটা আছে সেটা দিল না তো তখন কি হয় অপশান দেখে গুলিয়ে যায় এই কারণের জন্য তুমি শুধু সঠিক বানানটাই লেখা প্র্যাকটিস করবে যখন বাড়িতে করছো নেক্সট দেখো যে সাফিক্স প্রেথিক্স জানো যে কোনো একটা ওয়ার্ডের আগে বা পরে যোগ করে দিয়ে যে মিনিং চেঞ্জ হয় সেইগুলোকে বলা হয় সাফিক্ পৃথিক্স তারপরে ইংলিশ বুকস অ্যান্ড রাইটার এটা আসবেই সেটা বলছি না তবে চলে আসে মানে হয়তো ইংরেজি যে সমস্ত আমাদের বাঙালি আমাদের ইন্ডিয়ান যে সমস্ত রাইটার আছে তাদের বিখ্যাত বই যেমন হয়তো আর কে নারায়ণের লেখা বা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা তারপর নয়নতারা সেগুলের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বা হচ্ছে বিদেশি যারা আছে যেমন হয়তো জন কিটস তারপরে উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্ড ঠিক আছে এরকম ধরনের যে বিখ্যাত ইংরেজি বই যেগুলো আছে সেইগুলো রাইটার কে সেইটা করবে তারপরে হচ্ছে যে টেন্স টেন্স এমনই একটা জিনিস টেন্স করলে পরে সমস্ত চেঞ্জ বলো বা টেন্সের সংক্রান্ত যেগুলো দিয়ে দেয় সেগুলো পারবে সেখান থেকে তুমি নেগেটিভ ইন্টারেগেটিভ তৈরি করতে পারবে তারপরে হচ্ছে ন্যারাসেন চেঞ্জ ভয়েস চেঞ্জ ভীষণ ইম্পর্টেন্ট বললাম টেন্স আগে জেনে তবে ন্যারাসেন চেঞ্জ ভয়েস চেঞ্জ করবে পারবে তার যে টাইপস অফ সেন্টেন্সেস সেন্টেন্সেসের যে টাইপ আছে অ্যাসার্টিভ ইম্পারেটিভ ইন্টারোগেটিভ অপটেটিভ হয়তো একটা সেন্টেন্স দিলেও এটা কোন ধরনের সেন্টেন্স দিতেই পারে দশ নম্বর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেন্টেন্সের ট্রান্সফরমেশন সিম্পল থেকে প্রেজেন্ট হোক প্রেজেন্ট থেকে এই সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা ভাইস ভার্সা ঠিক আছে বা হয়তো তোমার একটা এক্সক্লাইমেটরি আছে সেটাকে অ্যাসারটিভে কিভাবে নিয়ে আসতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটার মধ্যে টেন্সের জিনিসটা ব্যাপারটা অনেকটা ভরা আছে তারপরে জিরান্ড আছে ইউজ অফ পার্টিসিপেল আছে ওয়ার্ড এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট ধরো তোমাকে একই ধরনের মানে আমরা যখন জানি যে ডেভেলপ করা মানে হচ্ছে উন্নতি করা হচ্ছে উন্নতি তো এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে হয়তো তোমাকে সেই রকমই দিয়ে দিলে বা ডিনাই মানে অস্বীকার করা ডিফিউজ মানে অস্বীকার করা তো এক্স্যাক্ট কোন ওয়ার্ডটা কোনখানে বুঝবে তো কারেক্ট ইউজেজ অফ ওয়ার্ড এটাও করবে নেক্সট টপিক দেখো পার্টস অফ পিচ পার্টস অফ পিচ এটা জানলে পরে ইংলিশের প্রায় ফিফটি পার্সেন্ট কমার হয়ে গেল নাউন ফোর নাউন ভার ব্যাড ভার অ্যাডজেক্টিভ কনজেকশন ইন্টারজেকশন যেগুলো আছে পার্টস অফ পিচটা ভালো করে তোমাকে আগে রপ্ত করতে হবে পার্টস অফ পিচ আর টেন্স হচ্ছে ইংলিশের প্রথম ফান্ডামেন্টাল জিনিস তারপরে হচ্ছে কমন এরর কমন এরার তো আলাদা করে কোনো অস্তিত্ব নেই এটা হচ্ছে পার্টস অফ পিচ এবং টেন্স এইসব মিলেই আর কি কমন এরর হয় মানে ওগুলো আগে শিখে আসলে তুমি কমন এরারটা করতে পারবে হঠাৎ করে কমন এর নিজস্ব কোনো অরিজিনালিটি নেই পনেরো নম্বর হচ্ছে যে অ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস অর্থাৎ তোমার কি করা থাকে যে প্রথম ওয়ার্ড আর ছয় নম্বর ওয়ার্ড মানে প্রথমটা ছ নম্বর ওয়ার্ড ঠিক থাকে এবার এ বি সি ডি ভেতরে যে চারটে থাকলে সেটা কি থাকবে এলোমেলে করে দেওয়া থাকবে তোমাকে এবার সাজিয়ে লিখতে হবে নেক্সট হচ্ছে সিক্সটিন নাম্বার সেটা হচ্ছে প্রিপোজিশন বললাম যেটা তোমার ইয়ার মধ্যেই পড়ে যাচ্ছে পার্টসঅ পিচের মধ্যে পড়ে যাচ্ছে তবে পার্ট প্রিপোজিশন কোনো পরীক্ষায় অন্য কিছু আসুক মানে আসুক কিন্তু প্রিপোজিশন তোমার আসবে এটা যে সিমিলি ওয়ার্ড যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সিমিলি ওয়ার্ড বলা হয় যে হয়তো দুধের মতো সাদা বা হয়তো সিংহের মতো মানে এরকম যে উপমা দেওয়া হয় সেগুলোকে বলা হয় সিমিলি ওয়ার্ড নম্বর হচ্ছে যে তো এইগুলো হচ্ছে এই যে আঠারোটা টপিক বললাম এই আঠারোটা টপিকের বাইরে কোনো পরীক্ষাতে আর কিছু আসতে পারে না কারণ এর মধ্যেই কিছু ভাড়া আছে তো এই আঠারোটা টপিক আমাদেরকে ডাব্লিউবি কনস্টেবল করার জন্য করতে হবে এবারে কিভাবে কি করবে সিনোনিম অ্যান্টোনিম যে জিনিসটা আছে সিনোনিম মুখস্থ করলে অ্যান্টোনিম মুখস্থ করলে ওইভাবে হয় না এমনিতেও প্রতিদিন রিডিং কোন কিছু প্রতিদিন ইংলিশ তোমার স্টোরি বা হচ্ছে ইংলিশ পেপার পড়ে 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 আমাদেরকে ওয়ার্ডগুলোকে কালেকশন করতে হয় রপ্ত করতে হয় এমনি হঠাৎ করে তুমি ভাবছি যে পরীক্ষায় আমি কোনো একটা বই নিলাম আমার বই থেকে পড়ে এটা মানে এই এটা মানে এই এইরকম করলে পরে ঠিকঠাক হয় না আর একটা জিনিস তুমি কখনো ইংলিশ যখন ওয়ার্ড করবে ইংলিশ টু ইংলিশ করার চেষ্টা করবে মানে ইংলিশ টু বেঙ্গলি মানে করবে না কারণ ইংলিশ টু মানে করছো কিন্তু দেখা যাচ্ছে যে ওটার মানে সময় চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তুমি প্র্যাকটিস যখন করছো সবসময় প্রতিবারে কি করবে লিখে লিখে প্র্যাকটিস করবে এবং একটা সেন্টেন্স তারা তাকে মনে রাখার চেষ্টা করবে সিনেমিং করার সময় কমন যে পাওয়া যাবে না সেটা বলা ভুল কমন পাওয়া যেতেও পারে তবে ইম্পর্টেন্ট আমি কিছু ওয়ার্ড তুলে রেখেছি হয়তো বা কমন পেয়ে যেতেও পারো আমি তবে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে লিখে লিখে সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করবে তুমি ধরো কোনো একটা বই থেকেও করছো তো অ্যালফাবেটিক্যালি অর্ডারেই তুমি প্র্যাকটিস করো যেমন প্রথম ওয়ার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ঠিক আছে অ্যাকচুয়াল মানে আমরা বাংলা মানে কি জানি যে অ্যাকচুয়ালের হচ্ছে যথাযথ ঠিক আছে যথাযথ মানে অ্যাকচুয়াল ঘটনাটা অ্যাকচুয়ালি হয়েছে কি মানে পক্ষে যেটা বলা হয় তার মানে এটা কি আমি সিনোনিম হিসেবে কি ব্যবহার করতে পারি এটা হচ্ছে অ্যাকিউরেট 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 মাপ বল মানে অ্যাকিউরেট মানে হচ্ছে যথাযথ তাহলে বলছে এক্স্যাক্ট ওই জায়গাতেই বলে না তার মানে হুবহু যেটাকে বলা হয় এক্স্যাক্ট তাই অ্যাকচুয়াল এর সিনোনিম কি হবে অ্যাকিউরেট হতে পারে বা হচ্ছে এক্স্যাক্ট হতে পারে নাই হবে এবারে আমি বলছি দেখবে কোন কোন বইয়ে এটাই সিনোনিম থাকে আবার কি করে যে পাশে অ্যান্টোনিম দিয়ে লিস্ট দেওয়া থাকে কিন্তু ওই সময় আমি বলবো অ্যান্টোনিম করবে না কারণ তুমি সিনোনিমের মধ্যে দিয়ে ওয়ার্ডগুলোর মানে মনে রাখো দেখবে অ্যান্টোনিম তোমার অটোমেটিক হয়ে যাবে পরবর্তীকালে নেক্সট দেখো যে অ্যাব্রিভিয়েট অ্যাব্রিভিয়েট করা মানে কি ছোট করা মানে কোনো জিনিসকে ছোট করা ছোট করা ঠিক আছে কম্প্রেস এক্সপ্যানশন মানে হচ্ছে বড় আর কম্প্রেস করা মানে হচ্ছে চাপ মানে ছোট করা তাহলে যে কম্প্রেস হবে তারপরে হচ্ছে কনডেন্স হবে কনডেন্স মানে হচ্ছে ছোট করা হবে কার্টেল আর ভীষণ ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে কার্টেল সিইউআরটিএআইএল কার্টেল মানে হচ্ছে ছোট করা নেক্সট মানে হচ্ছে না যে ভদ্রলোকের অমায়িক ব্যবহার মানে লোকটির অমায়িক ব্যবহার খুব সুন্দর এটাকে বলা হয় যে অমায়িক মানে হচ্ছে বা হচ্ছে গুড টেম্পার্ড বলতে পারে গুড টেম্পার্ড মানে খুব নম্র ভদ্র সভ্য এটাকে বলা হয় গুড টেম্পার্ড টি এম পি আর তারপর দেখো ব্রুটাল ব্রুটাল মানে কি নিষ্ঠুর ব্রুটাল মানে হচ্ছে নিষ্ঠুর কি হবে স্যাভেজ এটা ভীষণই ইম্পর্টেন্ট ওয়ার্ড প্রায় এক্সামিনেশনে চলে আসে যে স্যাভেজ বা হচ্ছে ডেভিলিস ঠিক আছে স্যাভেজ বা হচ্ছে ডেভিলিস তারপর দেখো কর্ডিয়াল কর্ডিয়াল কথার মানে কি যে কোনো কোনো দেখবে যে কোনো কিছু যদি মিটিং মিছিল হয় বা একটা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হচ্ছে সেই ক্ষেত্রে বলা হয় যে কর্ডিয়াল ওয়েলকাম সবাইকে কর্ডিয়াল ওয়েলকাম করা হয় মানে হচ্ছে আন্তরিক আন্তরিকভাবে তাদেরকে কি করা হয় যে ওয়েলকাম করা হয় মানে সম্পাদন করা হয় তো সেই ক্ষেত্রে কর্ডিয়াল কথাটার মানে হয়েছে আন্তরিক আন্তরিক মানে কি হার্ট ফেল্ড এইচ ই আর টি এ ই এল ডি হার্ট ফেল্ড বারোটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে আর্ডেন্ট পরীক্ষা প্রস্তুতিতে অলরেডি তোমাদের কনস্টেবল এর মেনের জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে যারা প্রিপারেশন করতে চাইছে শুধু ইংলিশ বলে নয় সমস্ত অল সাবজেক্টই করানো হয় ডাই ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর আছে সেখানে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু ডিটেলস জেনে যেতে পারো তারপর নেক্সট দেখো যে ডেন্টি ডি এ ডি এ আই এন টি ওয়াই ডেন্টি কথার অর্থ কি ডেন্টি কথার অর্থ হচ্ছে যে শৌখিন টাইপের বলা হয় যারা হচ্ছে খুব শৌখিন টাইপের শৌখিন লোক তো এর কি হবে যে তোমার এলিগ্যান্টি এন টি এলিগ্যান্ট তারপরে হচ্ছে তোমার ডেলিকেট ডেলিকেট এটা হচ্ছে ডেন্টি মানে এনরমাস ভীষণ এনরমাস মানে হচ্ছে বৃহৎ ঠিক আছে বৃহৎ মানে হচ্ছে বিগ এর মানেটা হচ্ছে বিগ আরো যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড পরে যায় সেগুলো হচ্ছে যে কলোশাল কলোসাল মানে হচ্ছে জাইগান্টিক বলা হয় বা অতিকায়ত্ত মানে বিশাল বড় তো যে কলোশাল তারপর আরেকটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড সেটা হচ্ছে জাইগ্যান্টিক জি আই জি এ এন টি আই সি জাইগ্যান্টিক এফিসিয়েন্ট এফিসিয়েন্ট মানে কি দক্ষ এফিসিয়েন্ট মানে হচ্ছে যে দক্ষ এর সিনোনিম কি হবে কম্পিটেন্ট কম্পিট করা বলে না কম্পিটটা যখন ভার হয় সি ও এম পি ই টিি কম্পিট যখন ভার হিসেবে ব্যবহার করা হয় তখন কম্পিট করা মানে হচ্ছে যে লড়াই করা লড়াই করা মানে কি তার দক্ষতা আছে মানে দক্ষতার সঙ্গে লড়াই করা তাই কি হবে দক্ষ বলতে গেলে এটা যদি সিওএম পিই টি এন টি কম্পিটেন্ট বলতে হবে তোমার এফিসিয়েন্ট যদি থাকে তাহলে কম্পিটেন্ট তারপর হচ্ছে অ্যাডেপ্ট এই ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট এ ডি ই পি টি অ্যাডেপ্ট মানে হচ্ছে সে দক্ষ বা হচ্ছে অভিজ্ঞ নেক্সট দেখো যে এফিমেরাল ই পি এইচ ই এম ই আর এল এই কথাটার মানে হচ্ছে ক্ষণজীবী খুব অল্প সময়ের জন্য যারা বাঁচে মানে হচ্ছে শর্ট লিভড শর্ট লিভি বা হচ্ছে বলা হয় এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে যে পানি বা যারা অল্প সময়ের জন্য বাঁচে তাদেরকে কি বলা হয় এ ফিমেলারও থাকতে পারে বা হচ্ছে ফিউগেটিভও থাকতে পারে ওয়ান ওয়ার্ডের লিস্টে নেক্সট যে ফান্ডামেন্টাল আমরা কথাতে কথাতে ইউজ করি যে ফান্ডামেন্টাল জিনিসটা তোমাকে জানতে হবে অর্থাৎ প্রাথমিক জ্ঞান যেটা ফান্ডামেন্টাল সেটা মানে যে প্রাথমিক বলা হয় সেটাকে ফান্ডামেন্টাল বলে তার মানে হচ্ছে কি দেখবে প্রাইমারি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এলিমেন্টারি বলে উল্লেখ করা হয় কথাটা মানে প্রাথমিক তো এটা কি হচ্ছে এলিমেন্টারি এলিমেন্টারি বারাটা কি করা হয় প্রাথমিক বিদ্যালয় মানে হচ্ছে প্রাইমারি বলা হয় প্রাইমারি স্কুল তাই প্রাইমারি হবে সেই সঙ্গে রুডিমেন্টারি একটা একটু ইয়ে ওয়ার্ড সেটা হচ্ছে রুডিমেন্টারি একটু স্ট্যান্ডার্ড ওয়ার্ড নেক্সট দেখো যে অথেন্টিক অথেন্টিক মানে হচ্ছে খাঁটি বা হচ্ছে বিশুদ্ধ অর্থাৎ পিওর পিওর মানে হচ্ছে অথেন্টিক বাড়াটা বলে না যে জেনুইন জেনুইন মানে হচ্ছে খাঁটি নেক্সট দেখো এটাও ভীষণ ইম্পর্টেন্ট গ্যারুলাস মানে হচ্ছে যারা বেশি কথা বলে তাদেরকে গ্যারুলাস বলা হয় অর্থাৎ টকে টিপ টকে টিপ মানে বেশি কথা বললে বলা হয় টকে টিপ বা হচ্ছে চ্যাটি চ্যাটি তারপর হচ্ছে তোমার ভারবোজ। হ্যাঁ আর ভীষণ ইম্পর্টেন্ট আছে ওয়ার্ড সেটা হচ্ছে লুকাসিয়াস এলো ও কিউ ইউ এ সি আই ও ইউ এস এই দেখো এই ক্ষেত্রে তোমার কারেক্ট স্পেল হিসাবে ওটা মনে মনে রাখতে পারে যে দিতেও পারে লুকাসিয়াস বানান এল ও কিউ ইউ এস সিআই ও ইউএস লুকাসিয়াস বারবোস বা লুকাসিয়াস গ্যারুলাস টকেটিভ এই তিনটে ওয়ার্ডই ওয়ান ওয়ার্ডে হিসাবে থাকতে পারে অর্থাৎ ওয়ান হু স্পিক্স কন্টিনিউয়াসলি দিতে পারে ওয়ান হু স্পিক্স কন্টিনিউয়াসলি মানে যারা সব সময়তেই কথা বলে তাদেরকে কি বলা হয় গ্যারুলাস বলে বা টকেটিভ বলে বা হয়তো লুকাসিয়াস বলে নেক্সট দেখো যে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি কথাটার মানে কি ট্রান্সপারেন্সি মানে হচ্ছে যে স্বচ্ছতা তুমি দেখবে পুলিশ লাইনের বোর্ডে পরীক্ষা দিতে যাও তুমি এমনি নর্মাল টেস্ট দিতে যাও বা মাঠে যেতে যাও দেখবে যে পুলিশ লাইনের ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট প্রসেস পুরো পিওর অ্যান্ড ট্রান্সপারেন্স তাই লেখা থেকে মানে ট্রান্সপারেন্সি কথাটার মানে কি স্বচ্ছ মানে এখানে কোনো লুকানোর কোনো জায়গা নেই মানে চিটিংবাজি নেই ট্রান্সপারেন্স কথাটার মানে অর্থাৎ হচ্ছে তুমি এখানে বলতে পারো যে সিনোনিম ক্লিয়ারেন্স মানে পরিষ্কার সিএলি এ আর এ ই এস ক্লিয়ারনেস বা হচ্ছে ক্ল্যারিটি বলো না কাউকে যে ক্ল্যারিটি মানে কেউ কোনো কিছু যখন নিজেকে এক্সপোজ করতে যায় মানে এক্সপ্রেস করতে যায় যে সে নিজের জায়গায় ঠিক আছে তো সেটাই বলে যে ক্ল্যারিটি দিচ্ছে বা হচ্ছে ক্ল্যারিটি দেওয়া দরকার নেই নেক্সট দেখো যে নাইভ ই নাইভ কথাটার মানে হচ্ছে কি সাদা সিধে যেটাকে বলা হয় সাধারণ মানে সিম্পল সাদা সিধে এর সিনোনিম আর কি হতে পারে যে তোমার পেনুড়ি বলা হয় পি এন ইউ আর ওয়াই পেনুরি মানে হচ্ছে সাদা সিধে হচ্ছে ফক্সি বা ক্যান্ডিড বলতে পারো ইঞ্জেন্স বলতে পারো নাইব কথাটার মানে আর ইনজেনিয়াস আই এনজি এনআই ও ইউএস ইঞ্জিনিয়াস এই কথাটার মানে হচ্ছে যে প্রতিভাশালী অর্থাৎ ট্যালেন্টেড এই ওয়ার্ডটা ট্যালেন্টেড আর তারপরে আছে দেখো যে ক্যাকোফোনি ক্যাকোফোনি মানে যেন যে কর্কট শব্দ বিকট শব্দকে বলা হয় সেটা হয়েছে ডিসকর্ড তোমাদের নেক্সট দিনকে অবশ্যই জেনারেল স্টাডি নিয়ে জিকে নিয়ে আমি আলোচনা করব যে কোন কোন সাবজেক্ট থেকে কিভাবে কতটুকু কি পড়তে হবে একটা রুটিন বানিয়ে দেবো ইংলিশে যেমন বানিয়ে দিলাম আর যারা এর মেনের প্রিপারেশন করতে চাইছো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর একটা জিনিস যারা কাট অফ ব্যাপারে নিয়ে বলা হচ্ছে তাদেরকে আমি সত্যিই রিকোয়েস্ট করছি যে এই জিনিসটা সত্যিই বন্ধ হোক বা হয়তো আমি নিজেও ভুল করেছি কাট অফ করে নি করে ইয়ে করে যতক্ষণ না রেজাল্ট বের হচ্ছ তোমরা ওয়েট করে যাও ঠিক আছে আসল জিনিসটা তোমরা দেখো